ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমদোর রেসিপিটি শেয়ার করব আমার চ্যানেলে অলরেডি একটি মিষ্টি মিষ্টিদৌর রেসিপি শেয়ার করেছি অনেকেই সেই রেসিপিটি খুব পছন্দ করেছেন এবং অনেকে ট্রাই করেছেন খুব ভালো রেজাল্ট পেয়েছেন যারা এখনও আমার সেই মিষ্টি দই রেসিপিটি দেখেন নাই তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই দেখবেন কেননা আমি সেই মিষ্টি মিষ্টিদৌর রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করেছি এছাড়া সেই রেসিপিটিতে আমি দুটি ভার্সনে দই বসিয়ে দেখিয়েছি একটি চুলাই খুব সহজে কিভাবে কোনো টাভেল ছাড়াই দই বসানো যায় সেটি দেখিয়েছি এবং আরেকটি আমি ওভেনে দেখিয়েছি মিষ্টি দইয়ের রেসিপির লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করে দিই আজকের আমদই রেসিপি এখানে আমি হাফ লিটার দুধ আগে থেকে একবার বলক উঠিয়ে নিয়েছি দুধটা এখন কুসুম গরম আছে এখান থেকে কিছুটা দুধ আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি মোটামুটি দুই চামচের মতো আমি দুধ উঠিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক এবার পাউডার মিল্কটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে এই ঘন দুধটা সেই আগের দুধের সাথে মিশিয়ে নেব এরপর এই লিকুইড দুধের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি অ্যাড করার সময় মাথায় রাখতে হবে আমের মিষ্টিটা বুঝে চিনিটা দিতে হবে আমি এখানে হাফ লিটার দুধের ক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে চিনি অ্যাড করার পর দুধটাকে একটু বড় নিতে হবে যাতে করে চিনির যে এক্সট্রা পানি আছে সেটি শুকিয়ে যায় মোটামুটি চার থেকে পাঁচটা বড় কুঠিয়ে নিলেই যথেষ্ট দুধটা কিছুটা ঠান্ডা হতে থাক অন্যদিকে এখানে পানি ঝরিয়ে নেওয়ার টক দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি আবারও বলছি দইটা আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এই পানি ঝরানো টক দই মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি দইটা খুব ভালো করে একটি হ্যান্ড সাথে ফেটিয়ে নেব যাতে করে কোনো দানা দানা না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পাকা আম আপনারা চাইলে হাত দিয়ে আমটা চটকিও দিতে পারেন আমি এখানে ব্লেড করা পাকা আম দিচ্ছি হাফ কাপ আপনারা কম বাড়িয়েও দিতে পারেন এবার টক দই এবং আম খুব ভালো করে একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই গরম করে রেখে দেওয়া দুধ দুধটা অ্যাড করার আগে একটু চেক করে নিতে হবে দুধের টেম্পারেচারটা ঠিক আছে কি দুধের মধ্যে আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এমন মৃদু গরম অবস্থায় দুধটা অ্যাড করতে হবে আমি আবারও বলছি দুধের টেম্পারেচারটা এতটাই হালকা গরম থাকবে যে কুসুম গরম অবস্থা থেকেও কম মৃদু গরম থাকা অবস্থায় অ্যাড করতে হবে এবার দুধগুলো টক দই এবং আমের মিশ্রণের সাথে অল্প অল্প করে আস্তে আস্তে মিশিয়ে নেব এখানে আমি দুটি মাটির বাটিতে দইয়ের মিশ্রণটি ঢেলে নিয়েছি আর নিয়েছি ওয়ান টাইম কাপগুলোতে আর আজকে আমি ওয়ান টাইম ট্রান্সপারেন্ট কাপগুলো ব্যবহার করছি আমার চ্যানেলে মিষ্টি দইয়ের রেসিপিতে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে এই কাপগুলো পুড়ে যাবে বা গলে যাবে কিনা আসলে যে পরিমাণে হিট দেওয়া হয় দই বসানোর জন্য এতে করে কোনো কাপ পুড়ে যাবে না বা গলেও যাবে না তো আপনারা নিশ্চিন্তে যে কোনো ওয়ান টাইম কাপ বা প্লাস্টিকের বক্স বা প্লাস্টিকের বাটি বা সিরামিক্সের বাটি বা কাচের বাটি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন অথবা মাটির হাড়িও ব্যবহার করতে পারেন এবার দইয়ের মিশ্রণের এই বাটিগুলো হিট দেওয়ার পালা আজকের এই দইগুলো আমি ওভেনে করে দেখাবো আপনাদেরকে আর যারা চুলায় বসাইতে চান তারা আমার মিষ্টি দই রেসিপিটি দেখে নিতে পারেন আমি সেখানে খুব সহজে এবং খুব ভালোভাবে দেখিয়েছি চুলায় কিভাবে দই বসানো যায় আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তাহলে চলুন আজকের দইগুলো আমরা ওভেনে বসিয়ে দিই দই বসানোর জন্য আমি ইলেকট্রিক ওভেন ব্যবহার করছি আর ওভেন আমি আগে থেকেই তিন মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি টু হান্ড্রেড ডিগ্রিতে আর দইয়ের বাটিগুলো ওভেনে দেওয়ার আগে আমি টেম্পারেচার চেঞ্জ করে ওয়ান হান্ড্রেড ডিগ্রিতে দিয়েছি ওপর নিচ দুই রডেই আর টাইম সেট করেছি ফিফটিন মিনিটস আমার আজকের দইয়ের কাপগুলো ছোট এর জন্য পনেরো মিনিটই যথেষ্ট ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর এ অবস্থায় দইগুলো দেখতে বেশ পাতলা মনে হবে তবে ভয় পাওয়ার কিছু নেই অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই অবস্থায় দইয়ের বাটিগুলো নেড়ে চেড়ে দেওয়ার কোনো দরকার নেই এতে করে যেটা হয় দইটা ফেটে যাবে পানি কেটে আসবে তো আপনারা অপেক্ষা করবেন একেবারেই ঠান্ডা হওয়া পর্যন্ত আর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখবেন দইটা সেট হওয়ার জন্য অনেকেই তাড়াহুড়ো করে ঠান্ডা হওয়ার পর পরই দইটা কেটে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় সাথে সাথে অনেক পানি বেরিয়ে আসে আমি আপনাদেরকে খুব সাবধানে একটু দেখিয়ে দিচ্ছি দইটা এখন কতটা নরম অবস্থায় আছে এরকম নরম অবস্থা দই দেখে অনেকেই ভেবে বসেন দইটা ঠিকমতো জমাট বাঁধে নাই এর জন্য অনেকে একটি ভুল করে বসেন যে আরও কিছুক্ষণ হিট দিয়ে ফেলেন আসলে আরও কিছুক্ষণ হিট দিলে যেটা হয় দইটা বেশ শক্ত হয়ে আসে এছাড়া অনেক সময় ছানাও কেটে আসে সেক্ষেত্রে দেখা যায় দইয়ের খুব ভালো একটা রেজাল্ট আসে না কেউ যদি হাফ লিটার দুধের দই একটি হাঁড়িতেই বসাইতে চান বা একটি পাত্রেই বসাইতে চান সেক্ষেত্রেও ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে টোয়েন্টি মিনিটের জন্য হিট দেওয়া লাগবে আর টোয়েন্টি মিনিট হিট দেওয়ার পর দেখা যাবে দইটা বেশ পাতলা মনে হচ্ছে দইটা ঠিকমতো জমাট বাঁধে নাই সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই আমি বলবো আপনারা রেস্টে রাখবেন বাটি ধরে নাড়াচাড়ারও কোনো দরকার নেই ওভেন বন্ধ অবস্থায় ওভেনের ভেতর মোটামুটি তিন থেকে চার ঘন্টা দইয়ের পাত্রটা রেখে দেবেন এক সময় দেখা যাবে দইটা খুব সুন্দর জমাট বেঁধে আসছে আর এই দইটা কিন্তু একেবারে পারফেক্ট হয় এবং খেতেও খুব মজা হয় আর পার্সোনালি আমার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দই বসার পর আসলে সবারই একটা অস্থিরতা কাজ করে যে কখন দই বসবে বা বসেছে কি না এটা বারবার আমরা চেক করতে চাই এর জন্য আপনারা যেটা করবেন রাতে দই বসাইতে যাবেন আর হিট দেওয়ার পর ওভেন যখন বন্ধ হয়ে আসবে তখন ওভেনটা বন্ধ অবস্থাতে ওভেনের ভেতর দইয়ের পাত্রটা ওভাবে রেখে দেবেন সারা রাত পর্যন্ত আর চুলাই করলে চুলা বন্ধ করার পর হাঁড়ির মধ্যে দই ওভাবেই রেখে দেবেন সারা রাত পর্যন্ত আর সকালে ঘুম থেকে উঠে দেখবেন দই এত সুন্দর জমার বেঁধে গেছে যা দেখে মনটা খুশি হয়ে যাবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং টিপসগুলো আপনাদের কাজে লাগবে আর ভালো লেগে থাকলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে যে ঘন্টাটা আসবে ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না সেই সাথে আমার আজকের রেসিপিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে এখন চারিপাশে আমের ছড়াছড়ি যারা দই পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আমি আশা করছি ভালো লাগবে আর যেতে যেতে দইগুলো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমা আর আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি সব সময় চেষ্টা করি এরকম ছোট কন্টেনারে বা ছোট বাটিতে বা ছোট ওয়ান টাইম কাপগুলোতে দই বসানোর জন্য এর পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে ছোট বাটিতে বা ছোট হাড়িতে বা ছোট ওয়ান টাইম কাপগুলোতে দই বসানোর পর একবার খেয়েই শেষ হয়ে যায় এতে করে দই কাটার পর যে এক্সট্রা একটা পানি বের হয় বা ঘাটাঘাটি হয় সেটি হওয়ার আর চান্স থাকে না এতে অনেক সুবিধা আছে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন দেখবেন কত সুবিধা হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার রেসিপি এবং টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর কাজে আসে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার রেসিপিগুলো শেয়ার করবেন আল্লাহ হাফিজ